গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরো একটা দিন শুরু করছি। আর এই দেখো, সকালে অনেকগুলো কাজই করে ফেলেছিলাম। ভিডিও করতে আসলে মনে ছিল, কিন্তু ফোনে চার্জ ছিল না, সেই জন্য করতে পারিনি। এই যে বিছানাটা তুলতে চলে আসলাম, বিছানাটা তুলছি, আর এদিকে বাবান সোনা সাইড খাটের সাইড থেকে একা একা ধরে ধরে উপরে উঠে যায়। তো ওর মতন খেলছিল নিচে, তারপর আমি খাটে ওঠা দেখে আমাকে ও খাটে উঠে গেছিল। তো ওখান দিয়ে উঠছে, আমি ওবার দেখ আমি বারণ করছিলাম যাতে পড়ে যায়, ও সেইটা একটা ভয় থাকে, সেই জন্য আমি বারণ করছিলাম। ও আবার দাঁড়িয়েছিল, আমি আবার পরে আবার ওকে হাত ধরে তুলে দিয়েছিলাম। নাহলে না একটু ওখান থেকে যদি স্লিপ হয়ে যায় না, তো ওর মুখে টুকে লাগতে পারে, ওই জন্য আর কি। তো তারপর বিছানাটা তুলে নিচ্ছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাই। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, সময় এখন প্রায় 11টা। তো এখন থেকে আমার নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর আমার স্নান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, আর সকাল সকাল বাদ বাকি যে কাজগুলো করেছি আজকে আর দেখানো হয়নি, কারণ কালকে আমি রাতে ফোনটা চার্জে দিতেই ভুলে গেছিলাম। ফোনে একটুও চার্জ ছিল না, পরে যখন আমি দেখলাম সকালবেলায় আমি দেখছি তখন 10% চার্জ রয়েছে, ওই জন্য আমি কিছু শ্যুট করিনি। ফোনে আগে 1 ঘন্টা চার্জ দিয়ে নিলাম, ও তারপর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো এই যে ছেলে বসে আছে, আমি পুজো দিলাম সবে স্নান করে। তো ওকে নিয়ে এখন যাব দুধ আনতে, দুধটা আনা হয়নি, অন্যদিন সকাল সকাল নিয়ে আসি, আজকে আনা হয়নি, ওই জন্য এখন যাব গিয়ে দুধটা আনার পরে ওর খাওয়া হয়ে গেছে, সকালে দুধ ছাড়াই খাইয়ে দিয়েছি আজকে। আর আমি একটু চা খাবো দুধটা এনে, তারপর চাটা খেয়ে নিয়ে, চা আমি খাই না সকালে, খেতে হবে, শুধু মানে আমার শরীরটা ভালো নেই, ওই জন্য একটু চা খাবো। কেমন একটা ঝিমঝিম ভাব আসছে, কালকে শুতে শুতে এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, শুতে শুতে প্রায় 3:30 বাজে, আজকে আবার সকালের জন্য মাথাটা যেন ধরে আছে। তো এই কারণে একটু চাটা খেতে হবে, চা খেয়ে তারপরে একটু বসি, তারপরে রান্নাটা বসাবো। আর আজকে তো একাদশী, কোনো কাচাকুচো নেই, আর কোনো মানে আঁশের ঝামেলাও নেই, আজকে পুরো নিরামিষ হবে, আজকে ভীম একাদশী। অন্যদিন আমরা একাদশী করি না ঠিকই, কিন্তু ভীম একাদশীর দিন আমরা কেউ আমিষ খাই না, সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না, ডাল বেগুন ভাজা আর দেখি আলু সিদ্ধ কিছু একটা করবো। তো এটাই হবে রান্না, চলো পরে দেখ আসছি আবার। এই যে সোনা বাবাই, ওঠো হাই বলে দাও, হাই বলো, টাটা দিয়ে দাও, হাই বোঝে না, টাটা দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও, এরম করে এরম করে হামি দিয়ে দাও। দৃষ্টি পাখি একটা, একটা দৃষ্টি পাখি, বলো আসো, বলো আসো, তোমরা বলো, তোমরা আসো, বলো চলো। এই যে দুধ নিয়ে এসে এখানে জাল বসিয়েছি, আর এখানে বসালে কি একটু পড়ে কম পাত্রটা, ওই জন্য এখানেই করি দুধটা, আর সেরকম কিছু করি না, আর গ্যাসেই করি বাদ বাকি। যে দুধটা জাল বসিয়েছি, আর এখানে হচ্ছে চা, একটু অল্প করে একটু মশলা চা বানাচ্ছি, খুব ভালো লেগে এটা খেতে।
তো মশলা চা বানাচ্ছি। আমি চা সত্যি খাই না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য চাটা খাওয়া। এই যে চা হচ্ছে, ফুটুক একটু ভালো করে, এবার ফুটটা হোক, চাটা খেয়ে নিই, তারপর আসছি। ও বাবা রেডি, বাবা চান হয়ে গেছে, আমার সামনে বাবা চান হয়ে গেছে। ও এটা নাচো তো, এ না না ক্রিম নাও, ক্রিম নাও, সরো সরো। এটা নাচ, চল চল যাবো যাবো, চল ওটো ওটো একটু টাটা বলে দাও, টাটা বলে দাও, চলো যাচ্ছি, বলো টাটা। লাস ঘুম পাচ্ছে, যাবে বাইরের দিকে, বায়না করছে। দেখি বাইরে ওর পিসিমণি আছে, ওখানে দিয়ে আসি। বলো বলো, আমি পিসিমণির কাছে যাচ্ছি, বলো বলে দাও, তুমি বলো, তাহলে আমি পিসিমণির কাছে যাচ্ছি, বলো বলো, আমি ভুগাই দেখতে যাচ্ছি। এই যে আজকে আমাদের দুপুরের মেনু, দুপুরে তো বেশি কিছু করিনি, এই যে সাদা ভাত আর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ, এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে মুগ ডাল, আর এখানে দুধ জল দিয়ে রাখা ছিল। আর এই যে এই খাবারটা সাজিয়েছি দেখছো, এটা আমার এক ননদের জন্য, ওদের বাড়ি আজকে একাদশী, ও একা করবে না, ওই জন্য আমি দিয়েছিলাম। আর এই এখানে আগের দিনের কাঁচা সমস্ত জামা কাপড়গুলো ছিল, তো ওগুলোই আর কি তুলে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আর কি, জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, আসলে শোভো ওই জন্য জামা কাপড়গুলো আরও তুলে নিচ্ছিলাম, কারণ আমরা শুলে একবার, এবার কোনো কোনো দিন উঠতে সন্দেহ হয়ে যায় বিকেলে শুলে, ওই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে শুয়ে, সবই শুকিয়ে গেছে যেহেতু কালকে কাঁচা ছিল। আর এই বাসনগুলো মেজে রেখেছিলাম, এগুলো তখন তোলা হয়নি, জল ঝরতে রেখেছিলাম, এখনই একক করে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো সব গুছিয়ে নিয়ে, তারপরে একেবারে কাজ সেরে যাব শুতে। দুপুরে কিন্তু শুয়েছিলাম, কিন্তু আজকে এতটাই গরম ছিল যে দুপুরে ঘুমই আসেনি, তো ওই আধা ঘন্টা মতন শোয়ার পরে উঠে ছেলেকে নিয়ে গেছিলাম একটু মানে বাইরের দিকে একটু ঘুরতে, মানে ঘুরতে বলতে সে ঘুরতে না, ওকে নিয়ে একটু উঠোনের দিকে ছিলাম আর কি, ও খেলছিল, আশেপাশে আরও ছোটো বাচ্চারা আছে তাদের সঙ্গে খেলে, তো খেলছিল আর আমি ছিলাম এদিকে বসেছিলাম, গল্প করছিলাম আরও যারা ছিল তাদের সঙ্গে, তো এই আর কি ব্যাপার। এদিকে আমাদের ফ্যানটাও খারাপ হয়ে গেছে গরমে, তো মিস্ত্রি ডেকেছিলাম, উনি নিয়ে গেছে খুলে, বললো টাইম লাগবে সারাতে, তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার এবার একটু শোবো, কাজকর্ম সব হয়ে গেছে, বাসন কোসনও ধুয়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে একাদশীর, ভীম একাদশীর ভোগ প্রসাদ, এটা হচ্ছে কাকিমা দিয়ে গেল, এটা এখন খাবো দুজন মিলে। চলো সন্ধ্যাবেলা আবার আসছি, আজকের ব্লগটা বেশি বড় হবে না। কাকা বাবা টাটা দিয়ে দাও, বাইরে নেই, আমাকে একটা দাও, আমি একটু খাই, ভালো টেস্টি বলো একটু, টেস্টি বলো, কই বলেছো কাকা মন্দিকে, টেস্টি বলো একটু, টেস্টি বলো, চলে যাচ্ছি কিন্তু আমি, টেস্টি বলো, ভালো না? এই দেখো চলে আসলাম তোমাদের সঙ্গে রাত্রির খাওয়া দাওয়ার পর, এই যে গ্যাস মুছে নিচ্ছি, রাত্রে করেছিলাম পরোটা, আর দুপুরের তো বেগুন ভাজা ছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছে, কিন্তু আজকে আর কিছু দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না, আমাদের এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে,
আর বাসনগুলোও সব রয়েছে, কিছুই মাজতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না। আর এই যে হাত ধুয়ে নিলাম, তো আর একটা পরোটা ছিল সেটা আমি রেখে দিয়েছি যে সকালে খাবো বলে চা দিয়ে, ওই জন্য এটা একটা টিফিন বক্সে ভরে আমি রেখে দিয়েছি। আর কিছু করতে পারিনি, বাসন কোসন সেভাবেই রয়েছে, সব সকালে ধুতে হবে কারণ কারেন্ট নেই। আর তোমাদের ওইদিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছিল রাতে, কারেন্ট ছিল না, আমাকে জানিও কমেন্ট করে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই টাটা তাহলে।